আচ্ছা, প্রথমে দেখো আর্টিকেল 47 গ্রাম পঞ্চায়েত কবে শুরু হবে, ও ভুলে যাওয়া যত তাড়াতাড়ি ভুলে যাবে তত তাড়াতাড়ি মঙ্গল নির্দেশ দেওয়ার জন্য। গ্রাম পঞ্চায়েত নাকি কোথাও পরীক্ষা হয় নাকি, কোথাও পরীক্ষা দেওয়া আছে না দেওয়া, তাই ঠিক আছে ওই পরীক্ষার কোনো ঠিক ঠিকানা নেই। পঞ্চায়েত ইলেকশনটি যেভাবে হয় গ্রাম পঞ্চায়েতের ওই ভোট ফিক্স সেইভাবেই হবে, ঠিক আছে ওসব ভেবে লাভ নেই। আলফাল পরীক্ষা, যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য কনসেন্ট্রেট করো, যেমন সিজিএল, তারপর রেলওয়ে, তারপর আমাদের ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ঠিক আছে এইদিকে পুলিশের কনস্টেবল, এসআই, এই সমস্ত পরীক্ষায় কিছু ছেলেমেয়ে চাকরি পায় তোমাদেরও এখানে পেতে হবে। গ্রাম পঞ্চায়েতে পরীক্ষার কোনো ভ্যালু নেই, পরীক্ষায় কোনো পরীক্ষা নেওয়াটা জাস্ট ভোটের আগে বলেছিল, তুমি দেখো না ভোটের আগে বলেছিল পরীক্ষা দেওয়া হবে, ভোটের পরে ভুলেই গেছে সরকার যে পরীক্ষা নেওয়া হবে। কালকে তো ইনফ্যাক্ট আমরা দেখলাম একটা জায়গাতে, হয়তো তোমরাও খেয়াল করেছো যে এখন নাকি পুরোপুরি এমপ্লয়ি নেওয়া যাবে না, পুরোপুরি এমপ্লয়ি নেওয়া যাবে না, ঠিক আছে রাজ্য সরকারের নাকি টাকা নেই। সম্ভবত বর্তমান না প্রতিদিন একটা নিউজ চ্যানেল দিয়েছে দেখলাম, পরে আবার দেখলাম অন্যান্য কয়েকটা চ্যানেলও দিয়েছে দেখাচ্ছে, এই আন্দোলন একদম দেখাচ্ছে পুরোপুরি নিয়োগ করা যাবে না। ঠিক আছে কিছু করার নেই না, এখন ভোট দিয়েছো তোমরা ভুগতে তো হবে, কিছু করার নেই, কি করে এক্সপেক্ট করো চাকরি পাবে? তাহলে ভোট দেওয়ার সময় তো মনে থাকে না, তখন তো লোকে 1,000 টাকা 1,500 টাকার জন্য লাফিয়ে 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 গিয়ে ভোট দিয়ে আসছে, বুঝুক ঠেলা। আমার এখানে কোনো বলার নেই, যাই হোক এছাড়া রাজনৈতিক আলোচনা, আমার বক্তব্য হলো হাতে কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষায় আমাদের কনসেন্ট্রেট করতে হবে। প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে নাও যে তোমাদেরকে কোন কোন পরীক্ষার মধ্যে পাশ করতে হবে। সেন্ট্রালের মধ্যে সিজিএল আছে, এমটিএস আছে, যে দুটো ফর্ম ফিল আপ চলছে, হয়ে হয়েছে ইনফ্যাক্ট অনেকগুলো, মানে ফর্ম ফিল আপের প্রায় দিন শেষ হয়ে এলো। আর তাছাড়া তোমার এইদিকে স্টেটের মধ্যে সিজিএল, সিএইচএসএল, তোমার ক্লার্কশিপ, মিসেলেনিয়াস অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, ওই পরীক্ষা দুটো হবে আশা করা যায় সব ঠিকঠাক ভাবে। 15ই সেপ্টেম্বর তোমার মিসেলেনিয়াস হবে, নভেম্বর মাসের 15-16 তারিখে ক্লার্কশিপ হবে, এই পরীক্ষাগুলো মোটামুটি হবে। তার সাথে তোমাদের পুলিশের যে পরীক্ষা দুটো, এই দুটো পরীক্ষাও আশা করা যায় হবে, সেই পরীক্ষাগুলো নিয়ে খুব একটা ঝামেলা হবে না। এবার এর পরে এই যে 6-7টা পরীক্ষা হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু কি পরীক্ষা হবে না হবে কবে হবে আমি বলতে পারবো না। আমার সত্যি কথা বলছি আমার খুব ডাউট আছে আদৌ এবার পরীক্ষা হবে কি হবে না, ঠিক আছে, কারণ এই সরকারকে আমি বিশ্বাস করি না, এর যতক্ষণ চাকরি দিচ্ছে, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো হাতে যে কটা পরীক্ষা আছে তার মধ্যে যা করার করতে হবে, নাহলে আমি কিন্তু জানি না কি হবে। মোটামুটি তোমরা টার্গেট করতে পারো, মানে একদম টার্গেট নিয়ে নিতে পারো, 15-16 নভেম্বর আছে তোমার ক্লার্কশিপ, আজকে আমি যদি বলতে কি আজকের তারিখ হলো 18ই জুলাই, তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মোটামুটি হাতে 4 মাস সময় আছে। এই 4 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে ভালো করে ক্লার্কশিপটা দাও। ক্লার্কশিপ খুব টাফ লেভেল পরীক্ষা নয় বিসিএস এর মতো বা সিজিএল এর মতো, সেটা একটা চান্স আমাদের রয়েছে। আর মিসেলিনিয়াসটা ভালো করে দিতে পারো, ঠিক আছে, ফুড এসআই, যারা এই ফুড এসআই বলছি, যারা এসআই কনস্টেবলের পরীক্ষা দেবে, সবাই দেবে না তোমাদের মধ্যে আমি জানি, বাট অনেকেই তো দেবে, তারা ওইখানে ভালো করে টার্গেট নাও, কারণ রাজ্য সরকার মোটামুটি পুলিশের রিক্রুটমেন্টটা করেছে লাস্ট কিছু বছর, বাকিগুলো কেমন করেনি। আর এছাড়া যদি মনে হয় আর একটু বেটার চাকরি করার জন্য লড়াই করবে, তাহলে সিজিএল বা সেন্ট্রালের পরীক্ষা, এনটিপিসি একটা আসার সম্ভাবনা আছে, সম্ভবত এই মাসের শেষে বা পরের মাসে নোটিফিকেশন এসে পরীক্ষাটা হবে, ওই অক্টোবর নভেম্বর করে হবে, সেগুলোর জন্য যে পরীক্ষাগুলো হওয়ার চান্স আছে, যেখানে চাকরি পাওয়ার চান্স আছে, সেগুলোর জন্য পরিশ্রম করো। আর বাকি পরীক্ষা যেগুলো কোনো চান্স নেই সেগুলো ভেবে লাভ নেই। গ্রাম পঞ্চায়েত যদি এর মধ্যে হয় দেবে, তবে ওই পরীক্ষা কতটা নিরপেক্ষ ভাবে হবে সেটা নিয়ে আমার অ্যাটলিস্ট মনে সন্দেহ আছে, আমি শিওর ছাত্রছাত্রীদের মনেও আছে। যাই হোক আমরা চলে যাই, আমরা ডিপিএসপি এর কিছু পার্ট আমাদের বাকি ছিল, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। যেমন দেখো প্রথমে এই যে এই পার্টটা, এটা আর্টিকেল 14, আর্টিকেল 14 এ যেটা বলা হয়েছে, দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ ইউনিট অফ দ্য সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আর্টিকেল 40 কি বলা হয়েছে, রাষ্ট্র রাষ্ট্রকে ইনস্ট্রাকশন দিচ্ছে। তোমরা জানো ডিপিএসপি মানে ইনস্ট্রাকশন, এটা তো আমরা সবাই জানি, কে ইনস্ট্রাকশন দিচ্ছে না কনস্টিটিউশন ইনস্ট্রাকশন দিচ্ছে, কাকে ইনস্ট্রাকশন দিচ্ছে
না রাষ্ট্রকে ইনস্ট্রাকশন দিচ্ছে, স্টেট কে ইনস্ট্রাকশন দিচ্ছে? কে ইনস্ট্রাকশন দিচ্ছে? কনস্টিটিউশন দিচ্ছে, কাকে দিচ্ছে? রাষ্ট্রকে দিচ্ছে। কি দিচ্ছে? রাষ্ট্র, তোমার যদি মনে হয় গ্রাম উন্নয়ন করতে হবে, তোমাকে যদি সত্যি সত্যি মনে হয় দেশের উন্নয়ন করতে হবে, এবার দেশের উন্নয়ন করতে গেলে কিন্তু গ্রামের উন্নয়ন করতে হবে, কারণ আমরা জানি ইন্ডিয়া লিভস ইন ভিলেজ। ঠিক আছে, ইন্ডিয়া লিভস ইন ভিলেজ, এর একটাই কারণ, কারণ ভারতবর্ষের যে মানুষ তার মধ্যে 70% মানুষ কিন্তু এখনো পর্যন্ত গ্রামে বসবাস করে। সংবিধান যখন তৈরি হয়েছিল তখন 80% মানুষ গ্রামে বসবাস করতো, এখন আরবানাইজেশনটা একটু বেড়েছে বলে সংখ্যাটা একটু কমেছে। তো বুঝতেই পারছো, তাহলে আলটিমেট যদি তোমাকে গ্রামের উন্নয়ন করতে হয় তাহলে তোমাকে বানাতে হবে ভিলেজ পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত, কারণ গ্রাম পঞ্চায়েত না হলে তুমি গ্রামের উন্নয়ন করতে পারবে না। তাহলে কনস্টিটিউশন রাষ্ট্রকে এখানে নির্দেশ দিচ্ছে, ভিলেজ পঞ্চায়েত তৈরি করার মাধ্যমে আমাদের মেন টার্গেট হবে দেশের উন্নয়ন করা। তাহলে স্টেট কি করছে? স্যার টেক স্টেপস টু অর্গানাইজ। তাহলে কনস্টিটিউশনের ইনস্ট্রাকশন অনুযায়ী রাষ্ট্র যাতে ভিলেজ পঞ্চায়েত তৈরি করতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, তার কথা আর্টিকেল 40-তে বলা আছে। এবার দু ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। এক হলো সরাসরি তোমাকে দিতে পারে যে পঞ্চায়েতি রাজ এই যে সিস্টেম সেটা কোন পার্টে আছে। পঞ্চায়েতি রাজ আছে কিন্তু হলো পার্ট তোমার পার্ট 9 বলছি, পার্ট 9 আছে। এবার আর্টিকেল যদি বলো, আর্টিকেল 243 থেকে 243 ওয়ের ভেতরে আছে। তোমরা জানো শিডিউল আমাদের আছে, শিডিউল 11, সেখানে পঞ্চায়েতের বিভিন্ন বিষয়গুলো বলা আছে, টোটাল 29টা সাবজেক্ট। এবং এই যে পঞ্চায়েতের আমাদের যে সিস্টেম এটাকে কিন্তু আমরা অ্যাড করি ভারতবর্ষের সংবিধান 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে। কিন্তু তোমাদের বুঝতে হবে এইটা যেটা হয়েছে এটা হলো পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা হলো পঞ্চায়েতি রাজ সিস্টেম। এই সিস্টেম আগে আমাদের দেশে ছিল না, এই সিস্টেম পরে অ্যাড হয়েছে 92 সালে, এবং অফিসিয়ালি আমাদের দেশে পঞ্চায়েতি অবস্থা শুরু হয়েছে 24 এপ্রিল 1993। এই জন্য 24 এপ্রিল কে আমরা ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে বলে থাকি। কিন্তু না 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 একদমই না, পরে বলছি, এখন আগে শোনো তারপর প্রশ্ন করবে। এবার প্রশ্ন হলো এই যেটা বললাম আমি সেটা হলো 24 এপ্রিল 1993 সালে ভারতবর্ষে অফিসিয়ালি ত্রিস্তরীয় পঞ্চায়েত গোটা ভারতবর্ষে শুরু হচ্ছে। আর কনস্টিটিউশন রাষ্ট্রকে ইনস্ট্রাকশন দিয়েছিল পঞ্চায়েত তৈরি করতে হবে, কবে সেটা? 1950 সালে। এখন প্রশ্ন হলো আর্টিকেল 40-র মাধ্যমে সংবিধান রাষ্ট্রকে ইনস্ট্রাকশন দিচ্ছে, রাষ্ট্র তোমার যদি মনে হয় কল্যাণময় রাষ্ট্র করতে হবে, ওয়েলফেয়ার স্টেট করতে হবে, দেশের উন্নয়ন করতে হবে, তাহলে পঞ্চায়েত তৈরি করো, দেশের উন্নয়ন করো, কারণ ভিলেজ পঞ্চায়েত তৈরি না করলে গ্রাম উন্নয়ন সম্ভব নয়। 1950 সালে সংবিধানে দেয়া ইনস্ট্রাকশন আর্টিকেল 40-তে দেয়া আছে, কিন্তু সেই সময় আমরা ভিলেজ পঞ্চায়েত তৈরি করতে পারিনি। পারিনি তার কারণটা হলো পঞ্চায়েত তৈরি করতে পারিনি বলবো না, পঞ্চায়েতি রাজ সিস্টেম তৈরি করতে পারিনি, কারণ আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার তখন ছিল না। তারপর আমরা তখন কি করি, আমরা তখন রাজ্যগুলোকে বলে দিই, রাজ্যগুলো তোমরা তোমাদের মতো করে পঞ্চায়েত সিস্টেম তৈরি করো, তোমাদের মতো করে বানাও, এখানে কোনো গোটা দেশে কোনো আইন থাকবে না, তোমরা তোমাদের মতো বানাবে। এবং সেই অনুযায়ী প্রথম রাজস্থানের নাগপুর ডিস্ট্রিক্টে পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়, সেটা কিন্তু রাজস্থান তার মতো করে চালু করেছিল। তোমরা জানো পশ্চিমবঙ্গে চালু করেছিল, পশ্চিমবঙ্গে প্রথমে 4-স্তরীয় পঞ্চায়েত ছিল 1973 সালে, ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের আইনও আছে। তারপর 1977 সালের পর 78 সালে পশ্চিমবঙ্গে ভারতের ভেতর প্রথম পঞ্চায়েতের ভোট হয়েছিল। কিন্তু এই যে যা গল্প তোমাকে আমি বলছি তখন কিন্তু অফিসিয়ালি গোটা দেশে পঞ্চায়েত সাংবিধানিক স্বীকৃতি পায়নি, তখন রাজ্যগুলোকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের মতো করে লোকাল পঞ্চায়েত সিস্টেম চালান, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করুন,
এখন এই মুহূর্তে গোটা দেশে কোন পঞ্চায়েতের নির্দিষ্ট রুল নেই। পরে 73তম সংবিধান সংশোধনী 1992 সালে যখন পাশ করানো হয়, তারপর 24 এপ্রিল 1992 থেকে অফিসিয়ালি ত্রিস্তরীয় পঞ্চায়েত গোটা ভারতবর্ষে শুরু হয়। অর্থাৎ 1950 সালে আর্টিকেল 40 মাধ্যমে কনস্টিটিউশন রাষ্ট্রকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে গ্রাম উন্নয়নের জন্য পঞ্চায়েতি অবস্থা শুরু করতে হবে, সেটা অফিসিয়ালি শুরু হচ্ছে গোটা দেশে, যখন গোটা দেশ আমরেলা কভারে চলে আসছে যে যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত হবে, সেটা হলো 1993 সালে 24 এপ্রিল। তাহলে রাজস্থানের নাগুর ডিস্ট্রিক্টে 1959 সাল প্রথম 2 অক্টোবর প্রথম পঞ্চায়েত শুরু হয়েছিল, কিন্তু সেটা অফিসিয়াল সাংবিধানিক স্বীকৃতি পায়নি, সেটা পাচ্ছে 24 এপ্রিল 1993 এর মাধ্যমে, মানে ওই দিন পার্টিকুলারলি পাচ্ছে যখন 73তম সংবিধান সংশোধনী অ্যাড হচ্ছে, নরসিংহ রাওয়ের সরকার ভারতবর্ষে পঞ্চায়েতি অবস্থা শুরু করছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে গোটা ভারতবর্ষে। তার আগে কে দ্বিস্তরীয়, কে ত্রিস্তরীয়, কে পঞ্চস্তরীয়, কে যেমন পেরেছে করেছে, ক্লিয়ার বোঝা গেছে? আর্টিকেল 40 ইনস্ট্রাকশন অনুযায়ী 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 92 সালে পাস হয়ে শিডিউল 11 পার্ট 9 এগুলো আছে সংবিধানে। অর্থাৎ নাগুরের ক্ষেত্রে কিন্তু নাগুর হলো ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত রাজস্থানে, বাট সেটা যে পঞ্চায়েত সেখানে কোন সাংবিধানিক স্বীকৃতি নেই, সাংবিধানিক স্বীকৃতি আসছে অনেক পরে। মানে আর্টিকেল 40 তে যেটা করা করতে বলা হয়েছিল, তুই বলবি আচ্ছা আর্টিকেল 40 তে বলা হয়েছিল স্যার 1950 সালে, এটা করা হলো 1993, এটা একদম ঠিক। সে তো 1950 সালে আমরা ইউনিফর্ম সিভিল কোড করার বলেছিলাম, সেটা এখনো পর্যন্ত 2024 হয়ে গেছে, এখনো হয়নি। তাই বিবিএসপি তে যা যা বলা আছে সেটা যে হুবহু রাজ্য মেনে চলবে এমনটা নয়, এখনো হয়নি, ঠিক আছে। গোয়া গোয়া হলো এমন একটা রাজ্য যেখানে হয়েছে, এবং আমি তো রিসেন্টলি তোকে বলেছি উত্তরাখণ্ড রাজ্য তো কিন্তু তারা বিল পাস করিয়েছে, সম্ভবত ওখানে ইউনিফর্ম সিভিল কোড হবে, যদিও এখন অফিসিয়ালি উত্তরাখণ্ড শুরু হয়নি, বাট ওখানে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আর্টিকেল 40 সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই তো? ক্লিয়ার আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে করে নাও, তারপরে আমি নেক্সট আর্টিকেলে যাবো। রাষ্ট্র অনগ্রসর শ্রেণী যারা অগ্রসর হতে পারেনি তাদের স্পেসিফিক্যালি তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষের শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থকে উন্নীত করবে, তার জন্য যদি রাষ্ট্র চায় রাষ্ট্র রিজার্ভেশন চালু করতে পারে, এটার কথা আর্টিকেল 46 এ বলা আছে। তোমাদেরকে আমি বলেছিলাম এইটা রিলেটেড একটা বিখ্যাত কেস আছে, যখন এই আর্টিকেল 46 কে ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল ম্যাড্রাস গভর্নমেন্ট, মানে তখন ম্যাড্রাস গভর্নমেন্ট, আমি 1951 সালের কথা বলছি, অধুনা তামিলনাড়ু সরকার, তারা কি করেছিল, তারা তাদের ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তারা তাদের মেডিকেল কলেজে রিজার্ভেশন চালু করে দেয়, এবং তারা আর্টিকেল 46 ইমপ্লিমেন্ট করেছিল। আর্টিকেল 46 কেন, যে কোনো ডিপিএসপি আর্টিকেল কি ইমপ্লিমেন্ট করে রাষ্ট্রের কাজ, দেশের মানুষের ভালোর জন্য ওয়েলফেয়ারের জন্য রাষ্ট্র সেটা করবে, সেটা স্বাভাবিক, মাদ্রাজ সরকারও করেছিল। ন্যাচারালি সেই সময় চম্পাকম দোরাইরাজম বলে একটি মেয়ে, সে ব্রাহ্মণ ঘরের মেয়ে, তার হঠাৎ করে সে মেডিকেল কলেজে চান্স পায়নি ডিউ টু দ্য রিজার্ভেশন, তখন সেই মেয়েটি এই যে রিজার্ভেশন যেটা চালু করে মাদ্রাজ সরকার, সেই রিজার্ভেশনটাকে চ্যালেঞ্জ করে চলে যায় সুপ্রিম কোর্ট, চম্পাকম দোরাইরাজম ভার্সেস স্টেট অফ মাদ্রাজ, এই কেসটা ঐতিহাসিক কেস সেটা হয়, যেখানে সেই মেয়েটি বলে মাই লর্ড আমার আর্টিকেল 15 ক্লজ 1 ভায়োলেট হচ্ছে, কেন কেন বলছো এরকম ভায়োলেট হচ্ছে, এই কারণেই ভায়োলেট হচ্ছে, কারণ সেখানে বলা আছে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে এই কারণে, কারণ সেখানে বলা আছে স্টেট ক্যানট ডিসক্রিমিনেট অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। আর্টিকেল 15 এ যখন বলা আছে যে কাস্টের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেট হবে না,
তখন কি করে আমি কাস্টের ভিত্তিতে ডিসক্রিমিনেটেড হচ্ছি? তার মানে আর্টিকেল 46 ইমপ্লিমেন্ট করতে গিয়ে সরাসরি আর্টিকেল 15 এর সাথে সংঘাত বেঁধে গেছে। তখন সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিচ্ছে যে ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ফান্ডামেন্টাল রাইট হলো সুপিরিয়ার, ডিপিএসপি হলো ইনফিরিয়ার। অর্থাৎ অর্থাৎ আমি যদি বলি, ফান্ডামেন্টাল রাইট গুলো এনফোর্স করা রাষ্ট্রের কাজ, ডিপিএসপি গুলো এনফোর্স করা রাষ্ট্রের কাজ, কিন্তু ডিপিএসপি যেহেতু ইনফিরিয়ার, ডিপিএসপি কে এনফোর্স করতে গিয়ে যদি কোনো মৌলিক অধিকার ভায়োলেট হয় সেটা কোনো কারণেই বা কোনোভাবেই অ্যাকসেপ্ট হবে না। সেইটার কথা আর্টিকেল 46 এ, মানে আর্টিকেল 46 কে ইমপ্লিমেন্ট করতে করা খুব ভালো কথা, সেটা করতে গিয়ে আর্টিকেল 15 যদি ক্ল্যাশ করে সেটা করা যাবে না। এবং তোমরা সবাই জানো সেই সময় ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 পাস করিয়ে আমরা আর্টিকেল 15 ক্লজ 4 অ্যাড করি, যেখানে বলা আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদেরকে রিজার্ভেশন দিতে হবে। এটা কেন আমরা করি? যাতে আর্টিকেল 46 কে ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে না। এই আর্টিকেল 15 ক্লজ 4 থাকলে আমরা বলে দেবো আর্টিকেল 15 এর একটা এক্সেপশন হলো যেখানে পিছিয়ে পড়া মানুষদেরকে রিজার্ভেশন দেওয়া যেতে পারে, বা আর্টিকেল 15 ক্লজ থেকে বলা আছে মেয়েদেরকে বা শিশুদেরকে রিজার্ভেশন দেওয়া যেতে পারে। আর্টিকেল 15 ক্লজ যেখানে মেয়েদের রিজার্ভেশন দেওয়ার কথা বলা হচ্ছে সেটা সেক্স এর ক্ষেত্রে ডিসক্রিমিনেশন এর একটা এক্সেপশন, আর আর্টিকেল 15 ক্লজ 4 যেখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদেরকে রিজার্ভেশন দেওয়ার কথা বলা হচ্ছে সেটা কাস্টের ভিত্তিতে ডিসক্রিমিনেশন এর একটা এক্সেপশন হিসেবে ডিল করা হবে। তো যখন আমরা এরপরে তোমাদের ক্লাস করবো, কি বলে WBCS এর ক্লাস করবো, তখন আমরা আরো ডিটেলে এগুলো নিয়ে আলোচনা করবো, ডিসকাস করবো। মোটামুটি বুঝতে পেরেছো তোমরা যেটুকু আমি বললাম? ঠিক আছে, তাহলে এটা একটু ইম্পর্টেন্ট আর্টিকেল মাথায় রাখবে। নেক্সট আমরা চলে যাই আর্টিকেল 46 হয়ে গেল, আর্টিকেল 47 কি বলছে? আর্টিকেল 47 দেখি, the state shall take steps to improve public health. Public health মানে হলো রাষ্ট্র জনস্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করবে, and prohibit consumption of intoxicating drinks and drugs that are injurious to health. এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা এমন কোন নিষেধাজ্ঞা পানীয় যদি থাকে সেটাকে কিন্তু নিষিদ্ধ করার জন্য রাষ্ট্র ব্যবস্থা নেবে, রাষ্ট্র জনস্বাস্থ্যের উন্নতির জন্য পদক্ষেপ করবে। হ্যাঁ, করা হয়। এখানে তোমাদের স্কিম থেকেও প্রশ্ন নিতে পারে, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত এই যে পার্টিকুলার স্কিমটা, এটা রাষ্ট্র ইমপ্লিমেন্ট করেছে, বা আমি বলতে পারি রাষ্ট্র যে স্বাস্থ্য সাথী এই যে স্কিমটা ইমপ্লিমেন্ট করেছে, বা গভর্নমেন্ট হসপিটালস সেখানে বিনা পয়সায় চিকিৎসা করা হয়, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESI তাদের কি বিনা পয়সায় চিকিৎসা করা হয় ESI হাসপাতালে, এইগুলো জনস্বাস্থ্যের উন্নতির জন্য কাজ। শুধু এগুলো নয়, যেমন ধরো ম্যালেরিয়া, ডেঙ্গু এই সমস্ত টেস্ট করা হয়, তারপর ধরো কোভিড এর ভ্যাকসিন দেওয়া হয়েছে, এগুলো সব আলটিমেট জনস্বাস্থ্যের জন্য রাষ্ট্র কাজ করে, ঠিক আছে। এবং তাছাড়া ধরো বাচ্চাদেরকে বিনা পয়সায় পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। তাহলে অ্যাকচুয়ালি অনেক সময় না ছেলেমেয়েদের একটা ধারণা আছে, এরকম অদ্ভুত ধারণা যে ও ডিপিএসপি, ডিপিএসপি তো সরকার মেনে চলে না, ডিপিএসপি মেনে কি হবে, ডিপিএসপি তো নাও মানতে পারে মানতেও পারে, আর ডিপিএসপি তো না মানলে আমরা সরকারকে বা রাষ্ট্রকে কোভিড নিয়ে যেতে পারি না। সেটা ঠিক যে ডিপিএসপি না মানলে আমরা কোভিড নিয়ে যেতে পারি না, এটা এটার সাথে আমিও সহমত, কিন্তু এটাও তোমাদের বুঝতে হবে যে যে এমনটাও নয় যে রাষ্ট্র একটাও মেনে চলে না। যদি তাই হতো তাহলে আয়ুষ্মান ভারত হতো না, স্বাস্থ্যসাথী হতো না, গভর্নমেন্ট হসপিটালে ফ্রিতে চিকিৎসা হতো না, বা এই কোভিড ভ্যাকসিন পোলিও ভ্যাকসিন এসব হতো না। তাই একদম মেনে চলে না সেটা ভুল। আর্টিকেল 47 আমি একটা এক্সাম্পল দিলাম, তোমাদেরকে আমার প্রশ্ন হতে পারে স্বাস্থ্যসাথী ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা ডিপিএসপি কোন আর্টিকেল?
এবার তুমি বলবে সেটা বুঝলাম, পরের পার্টটা প্রোহিবিশন অফ কনজাম্পশন, মানে কনজাম্পশন মানে তুমি যখন কোনো পানীয় পান করছো সেটা যদি ইনটক্সিকেটিং হয়, সেটা যদি নেশা জাতীয় হয় সেগুলোকে বন্ধ করতে হবে। তোমরা খুব ভালো করে জানো যে আমাদের বিহার সরকার, বিহার, গুজরাট এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু মদকে ব্যান করে দেওয়া হয়েছে, ব্যান অফ লিকুয়ার। এবার তুমি বলতেই পারো যে স্যার পশ্চিমবঙ্গ কেন করেনি। এবার লিকুয়ার বন্ধ করাটা কিন্তু খুব একটা বলতে পারো একটা রাজ্যের জন্য কঠিন ডিসিশন, কারণ তোমরা অনেকেই জানো মদের ওপরে ট্যাক্স বা জিএসটি বসানো হয় না, মদের ওপর ট্যাক্স বসে বাট সেটা সেন্ট্রাল সেন্ট্রাল সেখানে কোনো ট্যাক্স থাকে না, পুরোটাই কিন্তু রাজ্যের যে এক্সাইজ ডিউটি সেখানে ঢোকে। তাই জেনারেলি মদ খাওয়া বন্ধ করাটা যে কোনো রাজ্যের পক্ষে একটা কঠিন ডিসিশন, পশ্চিমবঙ্গের রাজ পশ্চিমবঙ্গ তো আবার মদ খাওয়াটি একটু বেশি প্রমোট করে আমার মনে হয়েছে, কারণ এখানে মদের লাইসেন্স খুব সহজে পাওয়া যায় এবং সেটা আবার কারণও আছে, কারণ এখান থেকে যথেষ্ট ট্যাক্সও রাজ্য সরকার উপার্জন করে এবং এখানে কেন্দ্রীয় সরকারের সাথে কোনো ট্যাক্স ডিস্ট্রিবিউশন তেমন করতে হয় না। কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা কোন কোন রাজ্য করে কোন কোন রাজ্য করে না, পশ্চিমবঙ্গ কেন করে আমি তার এক্সাম্পল বললাম, আবার গুজরাট বা বিহারের মতো রাজ্য তারা কিন্তু মদের ওপর একটা ব্যান করেছে, অর্থাৎ আর্টিকেল 47 এ তারা ইমপ্লিমেন্ট করেছে, বাকিরা করেনি, করতে বাধ্যও নয়, কেউ তো বলেনি করতে হবে, কারণ আলটিমেট দিনের শেষে এটা টিপিএসপি, তুমি এটা মানতেও পারো তুমি এটা নাও মানতে পারো। বিহার এবং গুজরাটের মনে হয়েছে তারা মেনেছে, পশ্চিমবঙ্গের মনে হয়নি তারা মানেনি। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আর্টিকেল 47 তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কনফার্ম করো। সোজা আর্টিকেল, রাজামুন্দ্রি গোদাবরী নদীর তীরে আছে, সেখানেও কিন্তু যথেষ্ট তামাক তৈরি হয়, ওখানে টোবাকো রিসার্চ সেন্টারও আছে। তো আলটিমেট গুন্টুর ডিস্ট্রিক্ট রাজামুন্দ্রি এত কাছে তেলেঙ্গানা থেকে, কারণ ওটা অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? শোনা যাচ্ছে না কি সবাই কেউ আমার কথা শুনতে পাচ্ছ না? আমি এতক্ষণ ধরে যে বলছি, শালিনী নেটওয়ার্ক ইস্যু, তোমার নেটওয়ার্ক, তোমাদের তোমার দিক থেকে প্রবলেম, আমার দিক থেকে কোনো প্রবলেম নেই। তো আলটিমেট আমার অবভিয়াসলি সেটা তেলেঙ্গানা করেছে, তো কোন ডিসিশন আর্টিকেল 47 ইমপ্লিমেন্ট করেছে। আমি মদের কথা বললাম মানে যে কোনো নেশাজাতীয় দ্রব্য বা পানীয় দুটোই হবে এক্ষেত্রে, ঠিক আছে? চলো তাহলে আর্টিকেল 47 আমরা বুঝেছি, খুব একটা কঠিন আর্টিকেল নয়, সোজা আর্টিকেল। নেক্সট আমরা চলে যাই আর্টিকেল 48। আর্টিকেল 48 এ কি বলা হয়েছে? টু অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন, তার মানে মডার্ন এবং সায়েন্টিফিক লাইনে এগ্রিকালচারকে অর্গানাইজ করা হবে এবং তার সাথে অ্যানিমেল হাজবেন্ডারিকেও অর্গানাইজ করা হবে। প্রথমত এগ্রিকালচার মানে কি? এগ্রিকালচার মানে কৃষি। আর তুমি যদি জিজ্ঞেস করো অ্যানিমেল হাজবেন্ডারি কথাটার মানে কি, অ্যানিমেল হাজবেন্ডারি কথাটার মানে হলো তোমার পশুপালন। এবার তুমি বলতেই পারো যে এই দুটোর ক্ষেত্রে আমরা আধুনিক বা বৈজ্ঞানিক ধারা যে করেছি তার এক্সাম্পল কি হতে পারে? তোমরা সবাই জানো 1960 আমাদের দেশে গ্রিন রেভলিউশন হয়েছিল। এই গ্রিন রেভলিউশনে আমরা কি ইউজ করেছিলাম? হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, যদি আমি এর বাংলা করি উচ্চ ফলনশীল বীজ, এবং এটা ইউজ করার পর আমাদের হুইট প্রোডাকশন বা আমাদের গমের প্রোডাকশন মারাত্মক ভাবে বেড়ে যায়। এই জন্য ভারতবর্ষে গ্রিন রেভলিউশনকে অনেক সময় গমের বিপ্লব বা হুইট রেভলিউশন বলা হয়। এবং তোমরা জানো যে মিস্টার
নরম্যান বরলক, তিনি কিন্তু গ্রিন রেভলিউশনের জনক, ওটা ভারত মানে পৃথিবীর নিরিখে, ভারতের নিরিখে রিসেন্টলি মারা গেলেন ভদ্রলোক, এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথনই এই বীজ নিয়ে আসে এবং সে নরম্যান বরলকের আন্ডারে কাজও করেছিল হাঙ্গেরিতে দীর্ঘদিন। তাহলে 1960 সাল থেকে এই কথা, অ্যাকচুয়ালি 60-এর দশকে দীর্ঘদিন ধরে গ্রিন রেভলিউশন হয়েছে। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি দুর্ভাগ্যজনক ভাবে 1965 সালে মারা যান, লাল বাহাদুর শাস্ত্রী, তিনি কিন্তু প্রথমে গ্রিন রেভলিউশনের ডাক দিয়েছিলেন। তারই সেই বিখ্যাত ডায়লগ তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হলো জয় জওয়ান জয় কিষাণ। এবং তারপর কিন্তু আমরা আমাদের এই গ্রিন রেভলিউশন করে উচ্চ ফলনশীল বীজ ইউজ করে বৈজ্ঞানিক উপায়ে আমাদের দেশের, বিশেষ করে ওয়েস্টার্ন ইন্ডিয়া, পাঞ্জাব, হরিয়ানা বেল্ট, সেখানে সেইভাবে তেমন কোনো কৃষিকাজ হতো না, কারণ আমাদের দেশের কৃষিকাজ মেনলি হয় হলো গঙ্গা অববাহিক অঞ্চলে, তোমরা সবাই জানো তো, সেখানে মেনলি আমাদের কৃষিকাজটা হয়। তো গঙ্গা যে অঞ্চল দিয়ে বয়ে গেছে, অর্থাৎ উত্তর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, কয়েকটা চলে গেছে, এখানে কৃষিকাজটা বেশি হয় কারণ এখানে অ্যালুভিয়াল সয়েল রয়েছে। কিন্তু তারপরেও পাঞ্জাব হরিয়ানায় তাক লাগানোর মতো বীজ রেভলিউশন কিন্তু তিনি করে লিখে দিয়েছিলেন, পরে তো আমরা জানি কিভাবে সেখানে গমের প্রোডাকশন বেড়েছে। তাহলে এই যে গ্রিন রেভলিউশন, সেটা কি আমরা বলতে পারি এটা আর্টিকেল 48 এর খুব সুন্দর ইমপ্লিমেন্টেশন, যেখানে বৈজ্ঞানিক উপায়ে টেকনোলজি সাহায্যে আমরা আমাদের এগ্রিকালচারে বা আমরা আমাদের অ্যানিমাল হাজবেন্ডারি উন্নতি করার চেষ্টা করছি। সবাইকে বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। এনভায়রনমেন্ট এন্ড টু সেফগার্ড দ্য ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি। এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে, পরিবেশকে প্রোটেক্ট করতে হবে, ফরেস্টকে প্রোটেক্ট করতে হবে, ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে হবে। এবার এই সংক্রান্ত আমি যদি বলি, আমাদের দেশে প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। তোমরা যদি আমাকে বলো যে ইম্পর্টেন্ট, যদি এর মধ্যে আমি অ্যাক্ট বলি, তাহলে আমি একটা বলতে পারি, 1980 সালে আমাদের দেশে পাশ হয় ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট। আলটিমেট এটা উদ্দেশ্য কি ছিল? ফরেস্টকে বাঁচাতে হবে, ফরেস্টকে রিজার্ভ করতে হবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই অনেকে জানো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, যদিও সেটা 1972 সালে এসে গেছে। এই এই পার্টিকুলার এই যে তোমার আর্টিকেলটা, এটা 1976 সালে আটায়, বাট এটাকে তুমি এক্সপ্লেনেশন বলতে পারো। আচ্ছা, তোমরা বলো আমাদের দেশে যে ন্যাশনাল পার্ক গুলো তৈরি করা হয়, আমাদের দেশে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুলো তৈরি করা হয়, আমাদের দেশে যে বায়োস্ফিয়ার রিজার্ভের কথা আমরা বলি, এগুলো আমরা কেন বলি? দিনের শেষে আমরা আমাদের ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে পারি, আমরা আমাদের ফরেস্টকে প্রোটেক্ট করতে পারি। রিসেন্টলি উত্তরাখণ্ড সরকার, তারা ঠিক করেছে বনে যে হয় না, তোমার দাবানল হয় না, বনে যে আগুন লেগে যায়, তাই ওরা কি করবে, হেলিকপ্টারের মাধ্যমে সেগুলোকে আইডেন্টিফাই করবে যে কোথায় দাবানল হচ্ছে বা এরকম কিছু, এবং চেষ্টা করবে তাড়াতাড়ি সম্ভব সেটাকে নিভিয়ে ফেলা যায়। ওই হেলিকপ্টার দিয়ে বালি বা জল ফোর্স করে জঙ্গলের ভিতরে সেটাকে নামানোর চেষ্টা করবে। তাহলে এগুলো আলটিমেট আমরা করি কেন? একটাই কারণ, যাতে আমরা আমাদের ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে পারি, সেফগার্ড করতে পারি, আমরা আমাদের এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষা করতে পারি। এবং মাথায় রাখবে এখানে এ মানে হলো, এটা কিন্তু একটা আর্টিকেল, যেটা অ্যামেন্ডমেন্টটা ভিতরে ঢুকেছে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে এই আর্টিকেলটা কিন্তু বিপিএসপির ভিতরে রাখা হয়েছে। অর্থাৎ এর মানেটা কি? মানেটা হলো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। কাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে? রাষ্ট্রকে ইনস্ট্রাকশন দিচ্ছে। কে ইনস্ট্রাকশন দিচ্ছে? কনস্টিটিউশন ইনস্ট্রাকশন দিচ্ছে। কি ইনস্ট্রাকশন দিচ্ছে? রাষ্ট্রের কাজ হলো আমাদের ওয়াইল্ড লাইফ, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ফরেস্টকে প্রোটেক্ট করা, সেফগার্ড করা। ক্লিয়ার? বোঝা গেছে? ইজি আর্টিকেল।
ডিবিএসপির আর্টিকেল গুলো তুলনামূলক সোজা, এটা আমি প্রথম দিকে তোমাকে বলেছিলাম। 1980 সালে আমাদের দেশে ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট পাস করা হয়, তো বলা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট বা বন্য বন সংরক্ষণ আইন আমাদের দেশে কত সালে পাস করা হয়, বন্য প্রাণী সংরক্ষণ আইন আমাদের দেশে কত সালে পাস করানো হয়, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে অ্যাজ এ জিকে, জিকে হিসেবে আসে। বোঝা গেছে, ক্লিয়ার আছে তো, কোনো সমস্যা নেই তো, ইজি আর্টিকেল। চল তাহলে আর্টিকেল 48A আমাদের হয়ে গেল। নেক্সট আর্টিকেল একটু চলে যাই আমরা, বলছে আর্টিকেল 49। আচ্ছা কি বলছে শালিনী, আর্টিকেল 40, 46, 47 এগুলো গান্ধিয়ান প্রিন্সিপালের পার্ট? হ্যাঁ, 47 তো গান্ধিয়ান প্রিন্সিপালের পার্ট, আবার সোশ্যালিস্টিক প্রিন্সিপালের পার্ট। 48 মেইনলি বলা হচ্ছে কৃষিকাজের কথা, 48 পিওরলি গান্ধিয়ান প্রিন্সিপালের পার্ট, তারপর আর্টিকেল 40, 46 এটাও মোটামুটি গান্ধিয়ান প্রিন্সিপালের পার্ট। ঠিক বলেছ, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওরকম ভাবে আমাদের দেশের সংবিধানে গান্ধিয়ান প্রিন্সিপাল বলে, সোশ্যালিস্টিক প্রিন্সিপাল বলে বা লিবারাল প্রিন্সিপাল বলে কিছু বলা নেই। যেটা হয়েছে সেটা হলে বিভিন্ন যে ইনস্ট্রাকশন গুলো হয়, সেই ইনস্ট্রাকশন গুলোর যে টাইপ, সেই ইনস্ট্রাকশন গুলোর যে বলতে পারো প্রকৃতি, সেগুলোর উপর বিচার করে আমরা টোটাল ইনস্ট্রাকশন গুলোকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছি। বুঝতে পেরেছ ক্লিয়ার হয়েছে? এটা আমরা করেছি, ঠিক আছে। তো তোমরা ইনস্ট্রাকশন গুলো মনে রাখতে পারো, সার্টিফিকেট গুলো মনে রাখলেই চলবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট চলে যাই, আর্টিকেল 49 কি বলা হয়েছে একটু দেখে নিই। এইখানে যেটা বলা হয়েছে আর্টিকেল 49 এ, সেটা হলো দ্য স্টেট শ্যাল প্রোটেক্ট এভরি মনুমেন্ট অ্যান্ড প্লেস অফ আর্টিস্টিক অ্যান্ড হিস্টোরিক ইন্টারেস্ট। অর্থাৎ প্রতিটা মনুমেন্ট কে প্রোটেক্ট করবে রাষ্ট্র, এবং প্রতিটা এমন জায়গা যার পিছনে একটা ইতিহাস রয়েছে, ঐতিহাসিক স্থান, তার ঐতিহাসিক স্বার্থ, ঐতিহাসিক স্থান, সেগুলোকে রক্ষা করবে। এবার তুমি আমাকে বলো, কিছুদিন আগে তোমরা দেখবে নালন্দা ইউনিভার্সিটি নতুন করে তৈরি করা একটা চেষ্টা কেন্দ্রীয় সরকার করল, তাহলে আমি বলতেই পারি এটা আর্টিকেল 49 এর একটা ইমপ্লিমেন্টেশন। তারপর ধরো তার আগে তোমরা দেখেছো তাজমহল, এই তাজমহলে যেহেতু তোমরা জানো সেখানে মার্বেল ইউজ করা হয়, সেখানে অ্যাসিড ড্রেনের একটা সমস্যা আছে, তাই অ্যাসিড ড্রেন থেকে যাকে তাজমহল, যেটা আমাদের দেশের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর মধ্যে পড়ে এবং বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য এই তাজমহল, তাকে প্রোটেকশনের কথাও কিন্তু আমরা দেখেছি। এগুলো আমরা আর্টিকেল 49 এ বলতে পারি। বিখ্যাত আইন আর্কিওলজিক্যাল মনুমেন্ট, রাষ্ট্র কি করবে, না রাষ্ট্র চেষ্টা করবে যে সমস্ত আমাদের মনুমেন্ট আছে, ঐতিহাসিক স্থান আছে, সেগুলোকে যতটা সম্ভব হবে যাতে রক্ষা করা যায় সেটা চেষ্টা করবে রাষ্ট্র, সেটার কথা আর্টিকেল 49 এ বলা আছে। আমি বোঝাতে পেরেছি, ক্লিয়ার আছে? ঠিক আছে চলো, তাহলে আর্টিকেল 49 হয়ে গেল, 49 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাই আর্টিকেল 51। আচ্ছা 51 এর আগে তোমাদের 50 টা একটু বলে দিই, আর্টিকেল 50 টা এখানে লিখে দিই, আর্টিকেল 50 টাও দেখে নাও। আর্টিকেল 50 এরা বলা আছে সেটা হলো জুডিশিয়ারি, আমি বাংলা ইংলিশ দুটো লিখে দিচ্ছি, মাস্ট বি সেপারেটেড ফ্রম এক্সিকিউটিভ ইন গভর্নমেন্ট অর পাবলিক অ্যাফেয়ার্স। বাংলাটা লিখে দিই, সরকারি ক্ষেত্রে বিচার বিভাগকে
অবশ্যই শাসন বিভাগ অথবা প্রশাসনের থেকে আলাদা করতে হবে। তাহলে ইনস্ট্রাকশন কি দেওয়া হলো আর্টিকেল 50 মাধ্যমে রাষ্ট্রকে, যে রাষ্ট্র পাবলিক অ্যাফেয়ার বা সরকারি ক্ষেত্রে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে আলাদা করতে হবে। এখানে অনেক সময় পরীক্ষায় দেয় জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভ আলাদা করতে হবে, হয়তো বলে দিল শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে আলাদা করতে হবে, সেটা বলে সেটা ভুল। কি বলছি বুঝতে পারছিস? এখানে কিন্তু বিচার বিভাগকে শাসন বিভাগের থেকে আলাদা করতে বলা হয়েছে। স্যার একটু বলুন, ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতে পারেন। তোমরা ডিএম এর নাম শুনেছ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নাম শুনেছ। আচ্ছা এদেরকে ম্যাজিস্ট্রেট কেন বলা হয় তোমরা জানো? ম্যাজিস্ট্রেট কথাটা মেনলি আমরা তখন ইউজ করি যখন এদের কাছে কিছু আইনি ক্ষমতা থাকবে। মাথায় রাখবে একসময় এই ডিএম বা যারা এই এসডিএম বলো বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলো, এদের কিন্তু কিছু আইনি ক্ষমতা একসময় ছিল এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু সেটা এনজয় করে। এবং তখন যাদের এই আইনি ক্ষমতা যখন ছিল আর কি, তখন তারা অনেক ক্ষেত্রে মানে এমন নয় যে তারা পুরো আইন টাইন তৈরি করতো, সেটা সেভাবে পারতো না, বাট তারা অনেক আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারতো। ঠিক আছে, তারা অনেক রেভিনিউ স্ট্যাম্প ইস্যু করতে পারতো। তোমরা যারা রেভিনিউ স্ট্যাম্প মেনলি ইস্যু করে কোর্ট, ঠিক আছে, এই সমস্ত অনেক কাজ তারা করতে পারতো বা ডিএম অফিস থেকে এসব কাজ হতো। কিন্তু আমি যদি বলি বর্তমানে আমাদের দেশে এই ধরনের কাজ কিন্তু আর ডিএম বা এসডিএম না করতে পারে না, কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা আমাদের যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছে এদের থেকে এদের যে জুডিশিয়াল পাওয়ারটা সেটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। এবং সেটা কেড়ে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে একটা নতুন পোস্ট তৈরি করা হয়েছে এবং তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের আন্ডারে তারা রিক্রুটেড হয়। তাহলে এখানে কি করা হলো না, প্রশাসনিক যারা ক্ষমতা সম্পন্ন যারা এক্সিকিউটিভ, তাদের থেকে আমরা জুডিশিয়ারিকে পাবলিক অ্যাফেয়ারের ক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে সেপারেট করলাম, যার কথা আর্টিকেল 50 বলা আছে। সবার কাছে ক্লিয়ার পরিষ্কার কিনা কনফার্মেশন দাও, বুঝতে পেরেছ? ক্লিয়ার আছে? তাহলে দেখো এখানে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়নি, ডিএম এসডিএম এর থেকে ক্ষমতা। মানে ডিএম এসডিএম তারা কিসের পার্ট? স্যার তারা তো শাসন বিভাগের পার্ট, প্রশাসনের পার্ট, অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট, এক্সিকিউটিভ এর পার্ট। তাদের থেকে তুমি কি কাটছো? তাদের থেকে তাদের যে কিছু জুডিশিয়াল ক্ষমতা ছিল সেটা তুমি কেড়ে নিচ্ছ। তাহলে জুডিশিয়ারি সেপারেট হচ্ছে এক্সিকিউটিভ এর থেকে আর্টিকেল 50 এর ইমপ্লিমেন্টেশন হলো। চলো লাস্ট আর্টিকেলে চলে যাও, আর্টিকেল 51। আচ্ছা আর্টিকেল 50 এর কারণে কোনো প্রশ্ন যদি থাকে তো আমরা করতে পারো, নয়তো আমি আর্টিকেল 51 টা এক্সপ্লেইন করে দেব। মোটামুটি বোঝা গেছে তো? আর্টিকেল 50 নিয়ে কারণে কোনো সমস্যা নেই, তাই তো? চলো এবার আমরা চলে আসি আর্টিকেল 51 এ। কি বলছে আর্টিকেল 51 এ? বলছে ইট ডিক্লেয়ারস দ্যাট টু এস্টাবলিশ ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি দ্য স্টেট শ্যাল ইন্টারফিয়ার টু, তার মানে আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তার জন্য রাষ্ট্র কাজ করবে, সেটার কথা আর্টিকেল 51 এ বলা আছে। এটাকে যদি আমি একটু ফার্দার এক্সপ্লেন করি, মেনটেন জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশন উইথ দ্য নেশন, অন্যান্য দেশের সাথে ন্যায়সঙ্গত সম্মানজনক সম্পর্ক বজায় রাখা। স্যার এটার এক্সাম্পল, আচ্ছা আমরা কমনওয়েলথ এর মেম্বারশিপ নিলাম 1949 সালে, আমরা তো বলতেই পারতাম এক সময় ব্রিটিশরা আমাদেরকে প্রচুর অত্যাচার করেছে, আমরা ওদের কলোনি ছিলাম, আমরা কেন কমনওয়েলথ এর মেম্বারশিপ নেব না? কিন্তু আমরা নিয়েছি, আমরা আজকে ব্রিক্স এর পার্ট হয়েছি,
যার মধ্যে চীন আছে। আমরা জানি এই চীন ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে ভারত পার্মানেন্ট মেম্বার হতে পারছে না এই চীনের কারণে। তবুও তো আমরা ব্রিক্সে চীনের সাথেই রয়েছি, কারণ কি, যাতে অন্যান্য দেশের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকে। এবং মেনলি এখানে আর্টিকেল 51 এ আমরা ডিপ্লোমেসির কথা বলছি, আমাদের যে ডিপ্লোম্যাটিক্যাল রিলেশন, যেটাকে তোমরা বাংলায় বলো কূটনৈতিক সম্পর্ক, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনে একটা অবিচ্ছেদ্য অংশ, সেটার কথা কিন্তু আমরা এই আর্টিকেল 51 এ বলছি। নেক্সট কি বলছি, ফস্টার রেসপেক্ট অফ ইন্টারন্যাশনাল ল এন্ড ট্রিটি অবলিগেশন। আচ্ছা তোমরা বলো, আমরা যে বিভিন্ন কনফারেন্স অফ পার্টিজ এখানে সই করে আসি, তোমরা অনেকেই জানো 2017 ভারত অলরেডি এগ্রিমেন্টে সাইন করে দিয়েছে যে 2017 ভারত কার্বন এমিশনকে ফ্রি করবে। তাহলে এই যে বিভিন্ন ইম্পর্টেন্ট যে আন্তর্জাতিক সংস্থা, সেখানকার আমরা সিগনেটারি মেম্বার, তোমরা জানো ভারত এবং ফ্রান্সের নেতৃত্বে যৌথভাবে শুরু হয় প্যারিসে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আন্তর্জাতিক সৌর অ্যালায়েন্স, যার হেডকোয়ার্টার আছে ভারতের গুরুগ্রামে, যেটাকে আগে গুরগাঁও তোমরা বলতে। তাহলে কিসের জন্য? যাতে আমরা সমস্ত আন্তর্জাতিক আইন এবং চুক্তি, যেখানে আমরা চুক্তিবদ্ধ, যেখানে আমরা সই করেছি, তার প্রতি দায়বদ্ধ থাকতে পারি। ঠিক। এছাড়া এনকারেজ সেটেলমেন্টস অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস বাই আরবিট্রেশন। আরবিট্রেশন মানে হলো শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক স্তরে যে সমস্ত ডিসপিউটস বা বিবাদ, সেগুলোকে আমরা সলভ করার কথা বলছি আর্টিকেল 51 এর মাধ্যমে। তুমি বলবে স্যার কি করে এটা সম্ভব? অবশ্যই এটা সম্ভব। তার বেস্ট এক্সাম্পল আমি বলতে পারি, যখন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, যেহেতু রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, তাই সরাসরি আমরা কিন্তু রাশিয়ার এগেনস্টে কথা বলিনি, উল্টে আমরা বলেছি যুদ্ধ নয় শান্তি চাই। এবং তোমরা জানো রিসেন্টলি এত যুদ্ধের পরেও যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়াতে ভিজিট করলেন, রাশিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করলেন, ইউক্রেন ফুসছে বা অন্যান্য দেশ যারা রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াও ফুসছে, সেটা কিন্তু ভারতকে দমিয়ে রাখতে পারেনি। কারণ ভারত সবসময় যেটা বলে যে আমরা যুদ্ধ নয় এবং শান্তির পক্ষে, আমরা চাই শান্তিপূর্ণভাবে বিবাদের যে কোনো সমস্যার সমাধান হোক, কিন্তু তার মানে এটা নয় যে আমি একটা অন্য দেশকে লড়াই করবো। কারণ ভারত খুব ভালো করে জানে রাশিয়ার অবদান। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান যথেষ্ট পিছিয়ে গেল যখন সোভিয়েত ইউনিয়ন ভারতকে সাপোর্ট করার কথা বলে। এই সোভিয়েত ইউনিয়নের মাটি থেকেই প্রথম ব্রাহ্মোস তারা কিন্তু মহাকাশে পাড়ি দিয়েছিল। তাই সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের একটা সম্পর্ক আছে, এবং এটা আজকে বলে নয়, যখন কমিউনিজম ছিল রাশিয়াতে তখন থেকেই। তাই জন্য আমরা কিন্তু সরাসরি রাশিয়ার এগেনস্টে চলে যাই না। আমরা জানি রাশিয়া কতটা পাওয়ারফুল দেশ, তাই রাশিয়াকে সাথে নিয়েই চলতে হবে, আবার আমেরিকাকেও সাথে নিতে হবে। কারণ ভবিষ্যতে এমন হতেই পারে যে চীন হয়তো পাকিস্তানকে মদত করলো যাতে তারা ভারত আক্রমণ করে, সরাসরি তারা করলো না, পাকিস্তানের মাধ্যমে তারা এই কাজ করলো, এরকম পরিস্থিতি যাতে ভবিষ্যতে তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভারত কি সমর্থন দেবে রাশিয়া আমেরিকা সহ অন্যান্য দেশ। তাহলে আলটিমেট আর্টিকেল 51 টা কি ইঙ্গিত করছে? আর্টিকেল 51 ওভারঅল, আমি যদি ব্যাপারটাকে এত ডিটেলে না যাই, ওভারঅল আমাদের দেশের ইন্টারন্যাশনাল রিলেশন, মেনলি আন্তর্জাতিক শান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, ডিপ্লোমেটিক রিলেশন, সেটা ভারতকে মেনটেন করে চলতে হবে। তাহলে এর ইমপ্লিমেন্টেশন হলো ভারত কমনওয়েলথ এর পার্ট, ভারত ব্রিক্স এর পার্ট, ভারত G20 পার্ট। 2023 আমরা G20 অফিসিয়ালি আমাদের দেশে G20 আমরা প্রেসিডেন্টশিপ নিয়েছিলাম। G8 এ আমরা, যেটা তোমরা জানো ইতালির আপুলিয়াতে হলো, সেখানে আমরা ইনভাইটেড গেস্ট ছিলাম, ইতালির প্রাইম মিনিস্টার মেলোনির ইনভাইটেশন ছিল আমাদের সাথে। এবং এছাড়া আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পার্ট, এছাড়া আমরা ইউনাইটেড নেশনের 193টা দেশের মধ্যে একটা অবশ্যই ইম্পর্টেন্ট মেম্বার, এবং তাছাড়া ইউএন এর আন্ডারে যে সমস্ত সংস্থা আছে, যেমন ধরো ওয়ার্ল্ড ব্যাংক, তার মধ্যে পড়ে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, তার থেকে আমরা লোন নিই, IMF এর সাথে আমাদের সম্পর্ক ভালো। তাহলে আলটিমেট আমরা এগুলো কেন করি? ওভারঅল যাতে আর্টিকেল 51 এ যেটা বলা আছে যে আন্তর্জাতিক সম্পর্ক সুসম্পন্ন রাখার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। ক্লিয়ার হয়েছে, বোঝাতে পেরেছি ডিটেলড?
আমি আলোচনা করে দিলাম। তোমার যদি জিজ্ঞেস করে G20 তে ভারত G20 প্রেসিডেন্সিপ নিয়েছিল সেটা কোন আর্টিকেল কে, টিপিএসপি কোন আর্টিকেল কি ইমপ্লিমেন্ট করেছে, তোমরা অ্যানসার করবে আর্টিকেল 51। ভারত ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনির ইনভাইটেশন গ্রহণ করে G8 এর একটা সদস্য হয়েছে। এখন তো G8 নয়, আমি সরি, এটাকে ভুল লেখা হয়েছে, এটা G7 বলতে হবে, কারণ রাশিয়া তো আর এর পার্ট নয়। এগুলো আমরা সবই আর্টিকেল 51 কে ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে? তাহলে এই মোটামুটি তোমাদের ক্লাস। আচ্ছা, তোমাদের তাহলে মোটামুটি ডিপিএসপি কমপ্লিট, ডিপিএসপি তোমাদের কমপ্লিট হয়ে গেল। ডিপিএসপি সাথে সাথে ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, আচ্ছা আর কি কি হলো? ফান্ডামেন্টাল রাইট হলো, ডিপিএসপি হলো, এইদিকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছুটা পড়িয়েছি। আচ্ছা, তারপর মেকিং অফ দ্য কনস্টিটিউশন হয়েছে, সাধারণ বিচার হয়েছে, সিটিজেনশিপ হয়েছে, প্রিএম্বল হয়েছে, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি হয়েছে। তাহলে আগামীকাল তোমাদের নতুন কোনো ক্লাস নয়, আগামীকাল আমাদের একটু কোশ্চেন আনসার আলোচনা হবে, ঠিক আছে? কালকে তোমরা একটু ওভারঅল রিভিশন দিয়ে চলে আসবে, কালকে একটু কোশ্চেন আনসার আলোচনা করে নেক্সট যে বৃহস্পতিবার আমরা প্রেসিডেন্ট করব, ঠিক আছে? তাহলে কালকে একটুখানি তোমরা আগে পড়াগুলো রিভিশন দিয়ে নেবে, ঠিক আছে? দিয়ে আসবে, কালকে একটু কোশ্চেন আনসার আমরা ডিসকাস করবো। কালকে আমাদের সন্ধ্যে 7:30 থেকে ক্লাস আছে, সে আলোচনা করবো, এবং তারপরে থেকে আমরা প্রেসিডেন্ট আবার নর্মাল যেমন প্রেসিডেন্ট শুরু করে শুরু করবো, ঠিক আছে? বলো 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 বলো। ২০১৬ সালে সিপিআইএম এর যে সিট হয়েছিল, ওরা ২০১৬ সালে যে সিট পেয়েছিল তার তার যে নিরিখে ওদের লাস্ট ২০১৮ অব্দি, তোমার ২০১৯ অব্দি রাজ্যসভার যে মেম্বারশিপ হয়েছিল সেটা 2019-2020 ইলেকশন পর্যন্ত সেটা ভ্যালিড ছিল। 2021 পর থেকে ওরা কোনো সিট পায়নি। তো 2020 সালে বিকাশ চন্দ্র পথে যদি জয়েন করে তা 2026 অব্দি ও মেম্বার থাকতেই পারে, অসুবিধা কিছু। 2021 তো সিপিআইএম কে শূন্য হয়েছে, 2016 তো শূন্য হয়নি। এর পরের বছর বিকাশ চন্দ্র পথে টার্মটা যখন শেষ হয়ে যাবে 26-এ গিয়ে, তখন আর সিপিএম এর কোনো সদস্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় থাকবে না, বুঝতে পেরেছ? তো আরে ঠিক আছে, যা সংবিধান রিলেটেড যা প্রশ্ন হবে আমাকে জিজ্ঞেস করবি, সব উত্তর আমার কাছে রয়েছে। সংবিধানের বাইরে অন্য কোন বিষয় আমার তেমন অতটা আইডিয়া নেই, ঠিক আছে? সংবিধানে এখানে আমি যা যা পড়াবো না বা যেটা যা আটকাবে জিজ্ঞেস করে নেবে, চিন্তা কিছু নেই, আমি তা আছি, তা তো এখানে সবটা বলতে পারি না, সেই সুযোগ হয় না। যেমন WBCS এর ক্লাস যখন শুরু হবে তখন দেখবো 12টিতে আমরা করবো, অনেক বেশি আলোচনা করবো, এখানে যতটুকু আলোচনা করা সেইটুকু নিয়ে করে, যতটুকু প্রয়োজন আছে সেইটুকু, অপ্রয়োজনীয় জিনিস তো আলোচনা করে লাভ নেই, ঠিক আছে? চলো তাহলে কালকে দেখা হচ্ছে, তোমাদের সাথে সন্ধ্যে 7:30, কালকে আমরা কিছু কোশ্চেন আনসার ডিসকাস করবো। থ্যাংক ইউ সবাইকে।